নিম। আমাদের একটি অতি পরিচিত উদ্ভিদ নিম, যার বৈজ্ঞানিক নাম অ্যাজা ডাইরেক্টা ইন্ডিকা। এই গাছটি একটি বড় উদ্ভিদ। সম্প্রতি ইউএস টুডের এক রিপোর্টে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে উপকারী গাছ নিম, যার জন্মস্থান এই উপমহাদেশে। নিম আগামী শতকের ধনন্তরী বৃক্ষ। নিমের বাকল, পাতা, ফুল, ফল ও বিচি ব্যবহৃত হচ্ছে কৃমি, বহুমূত্র, আলসার, ডায়াবেটিসের মতো রোগ নিরাময়ে। চর্মরোগের তেল মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকে দাঁতের মাজন হিসেবে এর ব্যবহার হয়ে আসছে। জীবাণুনাশক হিসেবে নিমের ব্যবহার সুপরিচিত। নিম সাবান চর্মরোগে জনপ্রিয়। নিমের তেল দিয়ে হয় জ্বালানি, তাছাড়া এর কাঠ খুব শক্ত, এতে পোকামাকড় ধরে না। বর্তমানে কীটনাশক হিসেবে এই উদ্ভিদ ব্যবহৃত হচ্ছে। প্রায় 200 প্রজাতির ক্ষতিকারক পোকামাকড় দমন করা যায় এর শুকনো পাতার পাউডার দিয়ে। বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার সংক্ষেপে বিনা পরীক্ষামূলকভাবে ফসলি জমিতে এর ব্যবহার করছে। সুশীতল ছায়াদানকারী নিম আমাদের পরিবেশ রক্ষায় এই গাছটি হবে পৃথিবীর সেরা গাছ। মরুকরণ রোধ, ভূমিক্ষয় রোধ, ক্রমবর্ধমান তাপমাত্রা প্রতিরোধে এই গাছটি হবে পৃথিবীর সবচেয়ে উপকারী গাছ, যা আমাদের একান্ত নিজস্ব সম্পদ। তাই পরিকল্পিতভাবে সরকারি বেসরকারি পর্যায়ে আমাদের সকলকে এই গাছটি লাগাতে হবে। নয়নতারা, যার বৈজ্ঞানিক নাম ক্যাথারেন্থাস রোজাস অথবা ভিন কারোজা। আমরা আমাদের বাড়ির আশেপাশে বাগানে এই উদ্ভিদটি শখ করে লাগিয়ে থাকি। নয়নতারা আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি উদ্ভিদ, অথচ আমরা জানি না এর ব্যাপক উপকারিতার কথা। আধুনিক চিকিৎসায় ক্যান্সারের অন্যতম কার্যকরী মূল্যবান ওষুধ হিসেবে ব্যবহৃত হয় ভিন ব্লাস্টিন ও ভিন ক্রিস্টিন, যার অন্যতম কাঁচামাল পাওয়া যায় এই নয়নতারা উদ্ভিদ থেকে। তাছাড়া সনাতন চিকিৎসা পদ্ধতিতে বহুমূত্র বা ডায়াবেটিস রোগে মূল্যবান ওষুধ হিসেবে এই নয়নতারা উদ্ভিদ ব্যবহৃত হয়ে থাকে। বন্ধনে, আমাদের গ্রাম বাংলার প্রায় প্রতিটি স্থানে ঝোপঝাড়ে মাঠে প্রান্তরে একটি ছোট উদ্ভিদ দেখা যায়, যার নাম বন্ধনে। কেউ কেউ বলে ফুরফুরি। এর বৈজ্ঞানিক নাম স্কোপারিয়া ডুলকিস। ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য সম্পূর্ণ গাছটি ব্যবহার হয়। কালমেঘ, ছোট্ট এই উদ্ভিদটি আমাদের দেশে ঝোপে ঝাড়ে, পথে প্রান্তরে, বনে জঙ্গলে প্রচুর পরিমাণে জন্মে। আমরা অনেকেই এই গাছকে চিনি। এর বৈজ্ঞানিক নাম অ্যান্ড্রোগাফিস পেনিকুলেটা। সম্পূর্ণ গাছ পাতা ও মূল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত পেটের পীড়া, অরুচি, জ্বর, কৃমি ও আমাশয়ে এর ব্যবহার বহুল প্রচলিত। শতমূলী, নাম থেকে বোঝা যাচ্ছে এতে প্রচুর মূল জন্মে। লতা জাতীয় এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম অ্যাসপারাগাস রেসিমোসাস। ব্যবহৃত অংশ পাতা ও মূল। এটা সাধারণত ডায়রিয়া, জ্বর, আমাশয়, হাম, বসন্ত ও পশু চিকিৎসায় ব্যবহৃত হয়। গ্রামাঞ্চলে ঝোপে ঝাড়ে যেসব মূল্যবান ভেষজ উদ্ভিদ অবহেলায় অনাদরে হারিয়ে যাচ্ছে, আসুন আমরা তাদের সংরক্ষণ করি। সরকারি এবং বেসরকারি পর্যায়ে অর্থাৎ আমাদের সবাইকেই এর জন্য এগিয়ে আসতে হবে।